যাত্রা শুরু যাত্রাবাড়িতে, ভোগান্তির শুরু সেখান থেকেই। বলা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের সামনে মূর্তিমান আতঙ্ক যেন যাত্রাবাড়ি, যেখানে বাস ট্রাক সহ সব যানবাহন আটকে থাকে ঘণ্টার পর ঘণ্টা। বাধ্য হয়ে 2-1 কিলোমিটার দূর থেকেই হাঁটতে থাকেন যাত্রীরা। যাত্রাবাড়ি ফ্লাইওভারের ভোগান্তি শেষ হতে না হতেই শুরু হবে মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজের দুর্ভোগ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজ যে গতিতে এগোচ্ছে, তাতে আসছে ঈদে এর কোনো সুফল মিলবে না। তাই তো আগের রাস্তায় আগের মতোই দুর্ভোগ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকেই বাড়ি ফিরতে হবে এবং ঢাকায় ঢুকতে হবে এ পথে যাতায়াতকারী ঈদে ঘরে ফেরা মানুষের। শনিরাখড়া থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত পুরনো রাস্তায় ছোট ছোট গর্তের সংখ্যা নেহায়েত কম নয়। ঈদ সামনে রেখে ইটের খোয়া আর বালি দিয়ে নামমাত্র প্লাস্টার চলছে। আর কাঁচপুর ব্রিজের কুমিল্লা প্রান্তের শেষে পৌঁছানোর আগেই নরসিংদী ও নারায়ণগঞ্জ যাওয়ার ডানে বাঁয়ে 3 রাস্তার মোড়, যেখানে প্রতি মিনিটে থামতে হয় মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে। রাস্তার উপরেই আবর্জনার স্তূপ, সিএনজি অটোরিকশা আর রিক্সার স্ট্যান্ড, এবং যাত্রী ওঠানামায় যানজট বেড়ে হয় কয়েক কিলোমিটার লম্বা। একটা চায়ের রাস্তার মুখ তো, এখানে মানে সব দিক থেকে সমানভাবে গাড়ি আসতেছে, তাই আজকে তুলনামূলকভাবে অনেক কম। এবং আমাদের চেষ্টা আছে যানজট নিরসন করার, আমরা নিরলসভাবে কাজ করতেছি। এদের সময় আমাদের ইয়ে আরও ভালো হবে, ডিউটি আমাদের আরও ভালো ডিউটি করার চেষ্টা করতেছি, আমরা যানজট থাকবে না আশা করি। সাইডে তো সিএনজি আছে, কথা বুঝেন না, সিএনজির কারণে তো সোজা যাইতে হইতেছে। অনেক সিঙ্গেল গাড়ি খাড়া করাই তুই দেয় লোকাল গাড়ি, এই কারণে এখন রাস্তা আরও বাড়ানো দরকার। এসব বাধা পার হতে না হতেই দেখা মিলবে মেঘনা গোমতী সেতু। ছোট্ট অটোরিকশার চাকা নষ্ট, তাতেই পুরো মেঘনা ব্রিজে গাড়ির লম্বা লাইন। চালকরা বলছেন, কোনো দুর্ঘটনা ঘটলে মনে করেন যে তখন রাস্তা ব্যারিকেড হয়ে যায়, জাম লাগে, গাড়ি নষ্ট হওয়ার সাথে সাথে রেখা লাগাই দিতে হবে, রেখা লাগালে নিচে নামানোর পরে রাস্তা ক্লিয়ার। মেঘনা গোমতী সেতুর পর খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যাত্রীরা, তবে কুমিল্লা সেনানিবাসের সামনে সরু রাস্তায় যানজটের সংখ্যা থেকেই যায়। সুশান্ত সিনহা, এটিএন নিউজ, কুমিল্লা।